এই কাহিনী টাসা নামে একটা মেয়ের উপর ভিত্তি করে বানানো হয়েছে, যার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও তার অন্য একটা ছেলের সাথে প্রেম হয়ে যায়, আর সে ফার্স্ট টাইম তার সাথে ফিজিক্যালি সম্পর্ক করে ফেলে। এখন তার সাথে পরে কি হয় সেটা আমরা আজ এই এক্সপ্লেনেশনে দেখতে চলেছি। আজ আমি যে মুভিকে এক্সপ্লেন করতে চলেছি তার নাম হলো আফটার, আর এই মুভি 2019 রিলিজ হয়েছিল। মুভির শুরুতে আমরা টাসাকে দেখি যে তার কাহিনী আমাদের শোনাতে থাকে। সে বলে, যখন আমার হার্ডিনের সাথে দেখা হয় তারপর আমার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা দেখি টাসার স্কুল শেষ হয়ে গেছে আর সে তার কলেজের পড়াশোনার জন্য অন্য শহরে যেতে চায়, কিন্তু তার মম তাকে নিয়ে খুবই চিন্তিত, তাই তাকে যাওয়ার জন্য পারমিশন দিচ্ছে না। কিন্তু টাসা তবুও তার মমকে যাওয়ার জন্য রাজি করিয়েই নেয়। অ্যাকচুয়ালি টাসা ছোটবেলা থেকেই সেই সব পড়ে এসেছে যেটা ওর মম পছন্দ করে, এমনকি তার বয়ফ্রেন্ডকেও ওর মমই সিলেক্ট করেছিল। নোয়া আগে টেসার বেস্ট ফ্রেন্ড ছিল আর এখন তার বয়ফ্রেন্ড। আজ প্রথমবার টাসা নিজের ইচ্ছা মতো কিছু করছে, তাই সে খুব এক্সাইটেড ছিল। তাই তার মম আর নোয়া তাকে কলেজে ছাড়তে যায়। সেখানে ওর রুমমেটকে দেখে তার মমের একদমই পছন্দ হয় না, তাই টাসার মম তাকে নিজের রুম চেঞ্জ করতে বলে। বাট টাসা তার মমকে বলে যে এটা করার কোনো দরকার নেই, সে শুধুমাত্র নিজের পড়ার উপরই মনোযোগ রাখবে। পরের দিন টাসা কলেজ যায় আর ওখানে একটা ছেলের সাথে তার দেখা হয় যার নাম লন্ডন, আর ওই দুজনের ভালো বন্ধুত্ব হয়ে যায়। টাসার ইংলিশ লিটারেচার খুব পছন্দ, কিন্তু জব পাওয়ার জন্য ওকে বাধ্য হয়ে ইকোনমিকও পড়তে হয়। এরপরে টাসার নিজের রুমে এসে স্নান করতে চলে যায় আর যখন সে বাথরুম থেকে বাইরে বেরায় আর বের হয়ে সে হঠাৎ চমকে ওঠে, কেননা সে তখন তার রুমে একটা ছেলেকে বসে থাকতে দেখে, কারণ সে শুধুমাত্র টাওয়াল জড়িয়ে ছিল আর সে তার কাপড় চেঞ্জও করতে পারছিল না। আর ছেলেটির নাম হার্ডিন। অ্যাকচুয়ালি টাসার রুমমেট স্টাফি আর হার্ডিন ফ্রেন্ডস, তাই হার্ডিন তার সাথে দেখা করতে এসেছে। তারপর ওই দুজন টাসাকে তাদের সাথে পার্টিতে যেতে বলে, বাট টাসা তাদের বারণ করে দেয়। টাসা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, ওর অন্য স্টুডেন্টদের মতো পার্টি করা এনজয় করা পছন্দ না। কিছুদিন পরে স্টাফি আবার টাসাকে তার সাথে পার্টিতে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে আর এইবার টাসা তাকে বারণ করতে পারে না। তারপর ওই দুজনে পার্টিতে যায়, ওখানে হার্ডিনের সাথে তার এক্স গার্লফ্রেন্ড মলিও থাকে। ওরা সবাই ড্রিঙ্ক করতে থাকে বাট টাসা ড্রিঙ্ক করে না। তখন ওরা সবাই ট্রুথ আর ডেয়ার গেম খেলে। তার মধ্যে মলি টাসাকে জিজ্ঞাসা করে, তুমি লাস্ট টাইম ফিজিক্যালি রিলেশন কখন করেছিলে? কিন্তু তখন টাসা কোনো কথা বলে না। তাতে সবাই বুঝে যায় যে টাসা একটা ভার্জিন মেয়ে। এরপর মলি ওকে ড্যার দেয় ওকে হার্ডিনকে কিস করতে হবে। তখন হার্ডিন কিস করার জন্য তার কাছে আসে, তখন টাসা ওখান থেকে উঠে বাইরে চলে যায়। তারপর সে তার বয়ফ্রেন্ড নোয়াকে কল করে আর নোয়াও বুঝে যায় যে ও কোনো পার্টিতে গেছে, আর এই ব্যাপারে তাদের মধ্যে ঝামেলা হয়ে যায়। তারপরে সে একটা রুমে যায় আর এখানে তার পছন্দের অনেক বই থাকে। টাসা ওই বইগুলো দেখতে থাকে আর তখনই ওখানে হার্ডিন চলে আসে। এরপরে ও আবার টাসাকে কিস করতে তার কাছে যায়, কিন্তু টাসা ওখান থেকে চলে যায়। পরের দিন ক্লাসে হার্ডিন আর টাসার মধ্যে একটা টপিক নিয়ে তর্ক হয়ে যায়। টাসা ভালোবাসায় বিশ্বাস করে, কিন্তু হার্ডিনের ভালোবাসায় একদমই বিলিভ ছিল। ক্লাসের পরে টাসা লন্ডনকে হার্ডিনের ব্যাপারে বলে আর লন্ডন ওকে বলে যে হার্ডিন কিছুদিন ধরে ডিস্টার্ব আছে, তাই ও এরকম ব্যবহার করছে। আসলে হার্ডিনের বাবা আর লন্ডনের মা বিয়ে করতে চলেছে। হার্ডিনের বাবা তার মাকে ছেড়ে দিয়েছে আর এখন সে লন্ডনের মমকে বিয়ে করছে। পরে হার্ডিন আর টাসার একটা ক্যাফেতে দেখা হয় আর তখন তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারপর হার্ডিন তাকে একটা লেকের পাশে নিয়ে যায় আর সে ওখানে সুইমিং করতে থাকে, আর সে টাসাকেও নিজের সাথে আসতে বলে। টাসা প্রথমে তো তাকে বারণ করে দেয়, কিন্তু তারপর সেও ওখানে সুইমিং করতে থাকে। ওখানে ওই দুজন একে অপরের কাছে এসে যায় আর প্রথমবার একে অন্যকে কিস করে। এরপর টাসা ওকে বলে ও নোয়ার সাথে ব্রেক আপ করে নেবে, কেননা তার সাথে চিট করা ঠিক হবে না। কিন্তু এটা করাতে হার্ডিন তাকে বারণ করে দেয় আর বলে, আমি তোমাকে কখনো ডেট করব না, কেননা আমি প্রেমে বিশ্বাস করি না। এখন টাসা এটা শুনে রাগ করে ফেলে আর সে তার হোস্টেলে ফিরে আসে। ও তাকে ইগনোর করার চেষ্টা তো করে, কিন্তু তার হার্ডিনেরই স্বপ্ন আসতে থাকে। নেক্সট দিন নোয়া তার সাথে দেখা করতে আসে আর টাসা তাকে দেখে খুব খুশি হয়। পরের রাতে ওরা দুজন একটা পার্টিতে যায়, ওখানে একটা ছেলে টাসার উপর চান্স নেওয়ার চেষ্টা করে, যেটা দেখার পর হার্ডিনের খুব রাগ হয় আর ওখানে তাকে মারতে শুরু করে। এদিকে নোয়া আজ রাত টাসার সাথেই থাকে। নোয়া শুয়ে পড়ার পর টাসার কাছে লন্ডনের মেসেজ আসে আর সে তার ঘরে আসতে বলে। তারপর যখন টাসা লন্ডনের কাছে যায় তখন সে বলে ও হার্ডিনের সাথেই থাকে। ও বলে আজ হার্ডিনের সাথে তার বাবার ঝামেলা হয়েছে, তাই সে খুব আপসেট। এরপরে টাসা তার কাছে যায় আর তার সাথে কথা বলে। পরে হার্ডিনও তার সেদিনের জন্য ক্ষমা চায়। এরপর সে হার্ডিনের রুমে যায় আর পুরো রাত তাদের বিছানা কাঁপিয়ে ফিজিক্যালি সম্পর্ক হয়। পরের দিন সকালে টাসা যখন হার্ডিনের ঘর থেকে বেরোতে থাকে তখন নোয়া ওখানে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, কাল রাতে তুমি কোথায় চলে গেছিলে? তখন টাসা ওকে বলে যে আমি আমার একটা বন্ধুর ঘরে ছিলাম। তখন এই দুজন নিজেদের মধ্যে ঝামেলা করতে শুরু করে, তখনই ওখানে হার্ডিন এসে যায় আর হার্ডিনকে দেখে নোয়া বুঝে যায় যে টাসা কাল রাতে এর সাথেই বিছানা কাঁপিয়েছিল, তাই জন্য সে ওখানেই টাসার সাথে ব্রেক আপ করে চলে যায়। এখন এটাতে টাসাও খুব আপসেট হয়ে যায় আর সে 2-3 দিন কারোর সাথে কথা বলে না।
পরে সে একদিন হার্ডিনের সাথে দেখা করে আর তাকে বলে, আমার জীবনে নোয়ার থেকে তুমি ইম্পর্টেন্ট বেশি, কেননা নোয়াকে তো আমার মম সিলেক্ট করেছিল আর তোমাকে আমি সিলেক্ট করেছি আর আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। এখন হার্ডিনও রিলেশনশিপের জন্য তাকে অ্যাকসেপ্ট করে নেয়। এরা দুজনে একে অপরকে ডেট করতে থাকে। এই দুজন একে অপরের জন্য এত পাগল হয়ে যায় যে সারাদিন ঘাপাঘাপি করতে থাকে। এখন একদিন এই দুজন টাসার রুমে ফিজিক্যালি রিলেশন করছিল, তখন টাসার মম ওখানে চলে আসে আর তাদেরকে ওইসব করতে দেখে নেয় এবং টাসার উপর খুব রাগ করে আর ওকে হার্ডিনের সাথে ব্রেকআপ করতে বলে। বাট টাসা এটা করতে অস্বীকার করে আর বলে, আমি শুধু হার্ডিনকেই ভালোবাসি আর ওর সাথেই সব কিছু করতে চাই। আর এটা শুনে টাসার মমের খুব রাগ হয় আর টাসাকে টাকা দেওয়া বন্ধ করে দেয়। পরের দিন হার্ডিন টাসাকে নিয়ে একটা ফ্ল্যাটে যায় যেখানে সে তার সাথে লিভিং রিলেশনে থাকতে চায়। রাতে হার্ডিন তাকে একটা ওয়েডিং পার্টিতে নিয়ে যায় যেখানে ল্যান্ডনের মম আর তার বাবার বিয়ে হয়। তারপর হার্ডিন টাসাকে বলে ও নিজের ড্যাডকে খুব ঘৃণা করে, কেননা সে যখন খুব ছোট ছিল তখন তার বাবা কারো কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল আর তার জন্য তার মমের খুব সমস্যার মধ্যে পড়তে হয়েছিল আর এই জন্য সে আজ পর্যন্ত তার ড্যাডকে ঘৃণা করে। তারপর তারা দুজনে তাদের ফ্ল্যাটে ফিরে আসে, আবার পুরো রাত বিছানা কাঁপিয়ে ঘাপাঘাপ পড়তে থাকে। পরের দিন হার্ডিনের এক্স গার্লফ্রেন্ড মলি ওকে SMS করে, যেটা টাসা দেখে নেয় আর হার্ডিনকে বলে, মলি কেন এখনো তোমাকে মেসেজ করছে? তাতে হার্ডিন তাকে বলে, এটা ইগনোর করো। বাট টাসা এই কথার উপর হার্ডিনের সাথে ঝগড়া করতে শুরু করে আর হার্ডিন রাগ করে ঘরের বাইরে চলে যায়। এবার রাত খুব বেশি হয়ে যায়, বাট হার্ডিন ঘরে ফিরে আসছে না, তাই টাসা খুব চিন্তা করতে থাকে আর সে হার্ডিনকে খুঁজতে বেরায়। তখনই সেখানে হার্ডিনের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয় আর সে তখন হার্ডিন কোথায় আছে সেটা বলে দেয়। তখন টাসা ওখানে গিয়ে দেখে ওখানে স্টাফি আর মলি একে অন্যের সাথে কথা বলছে। তখন স্টাফি টাসাকে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে হোস্টেলে থাকো না কেন? তখন টাসা তাকে বলে, আমি হার্ডিনের সাথে ফ্ল্যাটে থাকি আর আমরা লিভিং রিলেশনশিপে আছি। এটা শুনে মলি আপসেট হয়ে যায়, কেননা সে এখনো হার্ডিনকে ভালোবাসত। তখন হার্ডিনও ওখানে চলে আসে আর তাকে দেখে মলি টাসাকে বলে, যেদিন আমরা ট্রুথ আর ডেয়ার খেলছিলাম সেদিন আমরা হার্ডিনকে একটা ডেয়ার দিয়েছিলাম। তারপর সে তাকে একটা ভিডিও দেখায় যেখানে হার্ডিন বলছে ও খুবই সহজে টাসাকে পটিয়ে নেবে আর তার ভার্জিনিটি নষ্ট করে দেবে। এটা দেখে টাসা খুবই আপসেট হয়ে যায় আর ওখান থেকে চলে যেতে থাকে, কিন্তু হার্ডিন তাকে দাঁড় করিয়ে বলে যে এটা বহুত পুরনো কথা, তখন আমি তোমায় জানতাম না তাই আমি এই ডেয়ার অ্যাকসেপ্ট করেছিলাম, কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। বাট টাসা ওর উপর বিলিভ করতে পারে না আর পরের দিন নিজের ঘরে চলে আসে আর তার মমের কাছে ক্ষমা চায় আর ওর মমও ওকে ক্ষমা করে দেয়। এরপরে ও নোয়ার কাছে যায় আর ওকে সরি বলে আর নোয়াও ওকে ক্ষমা করে দেয় আর ওরা দুজন আবার বন্ধু হয়ে যায়। এখন তার একটা জবের দরকার ছিল, তাই জন্য সে হার্ডিনের বাবার বলা একটা কোম্পানিতে জয়েন করে নেয়। পরের দিন যখন সে নিজের ক্লাসে আসে তো ওখানে হার্ডিন টাসার জন্য একটা লেটার লিখে তার টিচারকে দেয় আর ওর টিচার ওই লেটার টাসাকে দিয়ে দেয়। এরপরে টাসা ওই লেটার নিয়ে লেকের কাছে যায় যেখানে টাসা প্রথমবার হার্ডিনকে কিস করেছিল। ওই লেটারে হার্ডিন লিখেছিল, আমি কখনো প্রেমে বিশ্বাস করিনি, কিন্তু যখন থেকে আমি তোমার সাথে মিশেছি তখন থেকে আমার প্রেমের ওপর পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে যায়। এখন এই পৃথিবীতে সবথেকে বেশি তোমাকেই ভালোবাসি, কিন্তু আমি তোমার সাথে খুব খারাপ করেছি আর এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ওই লেটার পড়া শেষ হতেই হার্ডিন ওখানে চলে আসে আর টাসা তাকে ক্ষমা করে দেয়। আর এরপরে এই দুজনের মধ্যে আর কি হয় সেটা আমরা এর পরের পার্টে দেখতে পাবো।